আপনাদের ভেতর অনেকেই রয়েছেন যারা রণ ধার দেনা ইত্যাদির ভেতর জর্জরিত এর থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব এমন একটি দোয়া যে দোয়া আপনি যদি নিয়মিত আমল করতে পারেন পাঠ করতে পারেন তাহলে আপনি রন থেকে মুক্তি লাভ করতে পারবেন ধার দেনা পরিশোধ হতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই দোয়াটি আজকে আমি অর্থ সহকারে খুব সহজে ভেঙে ভেঙে আপনাদেরকে শিখিয়ে দিব রন থেকে মুক্তির দোয়া রণগ্রস্থ ব্যক্তিগণ বেশি বেশি এ দোয়া পাঠ করুন আল্লাহ তালার মেহের সকল প্রকার রণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমার সাথে সাথে সকলেই বলবেন এর আমলটি আমি বলে দিব ভিডিওর শেষে আল্লা মিম গিয়ে কাফকে ধরবে আর হুম এখানে গুন্নাহ করবেন ফিনি ফিনি হুম টান দিবেন ফিনি হুম ফিনি আল্লাহুম আল্লাহ এরকম বলবেন না আমি যেভাবে বলতেছি আমাকে অনুসরণ করবেন আমার সাথে সাথে বলবেন আল্লু মক ফি বিহালিকা হা লাতে টান দিবেন লামে টান দিবেন হা আর এটা হবে হা এমন হা না হা এমন বিহা বিহা বিহালিকা 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 আন হারমিকা আন আইনটা একটু চেপে হবে আ আ এমন আন আন হারমিকা হারমিকা আন হারমিকা আন হারমিকা আগ নিনি এখানে ভুল ইয়া চলে আসছে তো এখানে ইয়া হবে না নুন জের নি হবে শুধুমাত্র ওয়া আগ নিনি এমন নি এরকম টান দিবেন না আপনারা ওয়া আগ নিনি এমন হবে ওয়া আগ নিনি দ্বিতীয় নুনে টান হবে প্রথম নুনে কোনো টান হবে না বিদ লিকা লিকা ফাদ, ফাদ এমন বি বিদ লিকা বিফাদ লিকা আম এই আইন গিয়ে মিমকে ধরবে আম আম সিওয়া ওয়া দুই গোল করে উচ্চারণ হবে সিওয়াক, সিওয়াক, সিওয়াক তো এতটুকুই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়াটি বলছি আল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমি এই দোয়াটির অর্থ আপনাদেরকে বলে দিই হে আল্লাহ আপনি হারাম ছাড়া হালালকেই আমার জন্য যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া বাকি সব কিছু থেকে আমার অভাব মুক্ত করে দিন খুব সুন্দর অর্থবহ একটি দোয়া আপনারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে তিনবার এই দোয়াটি পড়বেন এরপর আল্লাহ রবুল আলমিনের কাছে মোনাজাতের ভেতর আপনার বিষয়গুলো আপনি খুলে খুলে বলবেন ইনশাল্লাহ দেখবেন আর সাথে সাথে অবশ্যই চেষ্টা রাখতে হবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন খুব অল্প কিছু দিনের ভেতর আপনি আস্তে আস্তে আপনার সকল দেনা পরিশোধ করতে সক্ষম হয়েছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আলোকিত মিডিয়া চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে রাখুন পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ